নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, আইএসএল চলে এলো আর একদিন বাদে, মানে 13 তারিখ শুক্রবার দিন মোহনবাগান প্রথম ম্যাচে খেলতে নামছে মুম্বাই সিটি এফসির এগেনস্টে। তো আমরা সেই ম্যাচটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। মেইনলি কিন্তু এই ভিডিওতে আমরা মোহনবাগানের অপোনেন্ট টিম মানে মুম্বাই সিটি এফসি তাদের দলটা নিয়ে আলোচনা করব, যে মোহনবাগানের জন্য কতটা কঠিন চ্যালেঞ্জ মুম্বাই সিটি এফসি হতে চলেছে বা মুম্বাই সিটি এফসি কতটা স্ট্রং, এবং সেখানে মুম্বাই সিটি এফসি দলটাকে নিয়ে আমরা একটু ডিটেলে আলোচনা করব এবং মোহনবাগানের কোন দিক দিয়ে সাবধান থাকতে হবে সেইগুলো নিয়ে কথা বলবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, মুম্বাই সিটি এফসি কিন্তু বর্তমানে আইএসএল এর অন্যতম একটা সফল দল, এবং এই মরসুমেও মুম্বাই সিটি এফসির দলটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ব্যালেন্সড টিম। মুম্বাই ওভারঅল কিন্তু খুব ভালো ব্যালেন্স একটা দল বানিয়েছে, এবং মুম্বাই টিমটার মধ্যে খুব একটা বেশি দুর্বলতা খুঁজে পাওয়ার জায়গা নেই। এবার হ্যাঁ, বর্তমান সময়ে যেমন আকাশ মিশ্রর মতো প্লেয়ার ইনজিওর্ড আছে, তবে তাও মুম্বাই সেটাকে মেকআপ দেওয়ার জন্য কিন্তু সাহিল পানোয়ারকে সাইন করিয়েছে, এরকম ব্যাপার আছে। বাট ওভারঅল কিন্তু দারুণ ব্যালেন্স টিম মুম্বাই এবারে বানিয়েছে। এবার মুম্বাই সিটি এফসির টিমটার ব্যাপারে কথা বললে, দেখো টিমটার শক্তিই হচ্ছে ব্যালেন্স, সব বিভাগেই কিন্তু ভালো প্লেয়ার আছে। মোহনবাগানের কথা বললে ডিফেন্স বা ডিফেন্স মিডফিল্ডের দিকটাই কিন্তু কিছুটা দুর্বলতা চোখে পড়ে, যেখানে অ্যাটাকের কথা বললে মোহনবাগানের অ্যাটাক আইএসএল এর সেরা। বাট সেই তুলনায় মুম্বাই অনেকটা ব্যালেন্স দল বানিয়েছে। মুম্বাইয়ের বিদেশিদের কথা বললে বিদেশি চয়নটাও মুম্বাইয়ের খুব ভালো হয়েছে, যেখানে ডিফেন্সে একটা তিরি আছে, তিরি আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার। তিরির পাশে তাইর ক্রোমা আছে, যে কিন্তু ডিফেন্স ডিফেন্সিভ মিডফিল্ড দুই পজিশনেই খেলতে পারে, এবং সিরিয়া জাতীয় দলের প্লেয়ার, ফলে তারও কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। দেন মিডফিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ড বা হোল্ডিং মিডফিল্ডে খেলার জন্য কিন্তু ইউএল ভ্যাননিফ আছে, যেও দরকারে ডিফেন্স খেলে দিতে পারে। তো সেখানে ডিফেন্সিভ মিডফিল্ড এবং ডিফেন্সের জন্যই কিন্তু মুম্বাই তিনটে ভালো বিদেশি প্লেয়ারের অপশান রেখেছে। আরও একজন কোয়ালিটি সেন্ট্রাল মিডফিল্ডারকে মুম্বাই নিয়েছে, জেরেমি মানজোরো, লাস্ট মরসুম ব্রিলিয়ান্ট খেলেছে, বাট সে সম্ভবত ইনজিওর্ড আছে, মোহনবাগান ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না, ইঞ্জুরিতে আছে সম্ভবত। তো মানজোরো তো আছে, মানজোরোর কোয়ালিটি আমরা লাস্ট মরসুমেই দেখেছি, ফ্রিকিকগুলো তো পুরো আলাদা লেভেলের ছিল, বাট সে ইনজিওর্ড আছে। বাকি অ্যাটাকের বিদেশিদের কথা বললে সেখানে কিন্তু জন তোড়াল, আই থিঙ্ক এই মরসুমের ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং, মানে চার দিকে নজর থাকবেই থাকবে। বার্সেলোনার আন্ডার-19 টিম থেকে শুরু করেছিল, দেন আর্সেনালে খেলেছে, আর্সেনালের ইউথ টিমগুলোতে খেলেছে, তারপর বার্মিংহ্যাম, গ্রানাডা সিএফ, তার সঙ্গে তোমার রেঞ্জার্সের মতো দলে খেলেছে, হাল সিটি, এবং লাস্ট মরসুম কিন্তু ওএফআই ক্রিট এফসি, যেটা কিন্তু গ্রিসের টপ ডিভিশন ক্লাব, সেখান থেকে আসছে। বিশাল ভালো প্রোফাইল, কোয়ালিটি কিন্তু ভরে ভরে আছে, এবং সেই প্লেয়ারটাকে মুম্বাই নিয়ে এসেছে। সবথেকে মানে ইমপ্রেসিভ সাইনিং এই মরসুমে মুম্বাইয়ের জন্য, তো জন তোড়াল তার দিকে নজর রাখতেই হবে। এবং তার পাশাপাশি কিন্তু আরও একজন স্ট্রাইকার, যে গ্রিসেরই স্ট্রাইকার, গ্রিসের টপ ডিভিশন থেকেই নিয়ে এসেছে, নিকোলাউস ক্যারেলিস, এই স্ট্রাইকারটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং প্রোফাইল। লাস্ট যে গ্রিসের ক্লাবে খেলছিল সেখানে 93টা ম্যাচে 22টা গোল আছে, এবং ফিজিক্যালিটি ভালো, ইন্টারেস্টিং একটা স্ট্রাইকার, যার কাছে কিন্তু বলের সাপ্লাই প্রচুর আসবে এবং গোলটা করতে পারে। তো সেখানে কিন্তু বিদেশি প্লেয়ারদের দিকটায় মুম্বাই যথেষ্ট ব্যালেন্স বজায় রেখেছে। যদিও জন তোড়াল বা নিকোলাউস ক্যারেলিস প্রোফাইল খুব ভালো হলেও, যেহেতু একদম ইন্ডিয়াতে নতুন, তো তাদের আক্রমণ ভাগ্যে কীরকম আর কি কম্বিনেশন তৈরি হয় সেটা একটা দেখার বিষয় কিন্তু থাকবে। বাকি ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বললে সেখানেও মুম্বাই সিটি এফসি দারুণ, এবং আপুইয়ার মতো প্লেয়ারকে মুম্বাই হয়তো হারিয়েছে, বাট সেটা কিন্তু দেখে মনে হচ্ছে না মুম্বাইয়ের মিডফিল্ডে কোনোরকম প্রভাব ফেলেছে। সেখানে ব্রেন্ডন ফার্নান্ডেজকে তারা নিয়ে এসেছে, যদিও ব্রেন্ডন এবং আপুইয়ার প্লেয়িং পজিশনটা আলাদা, বাট সেটা কিন্তু মুম্বাই ওখানে মেকআপ করে দেবে, যে তাদের কিন্তু আর একটা এক্সট্রা বিদেশি খেলানোর অপশান বেড়ে গেছে। দরকারে কিন্তু পরবর্তীকালে ব্রেন্ডনকে নম্বর 10 খেলিয়ে, যখন আর কি তোমার মানজোরো ফিট হবে, ইউএল ভ্যান্ডিম মানজোরো দুজনকে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে একসাথেও মুম্বাই ইউজ করতে পারবে। বাকি মানে ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বললে পূর্বাল আছেন, পা দারুণ গোলকিপার, তার সঙ্গে লালিয়াঞ্জোলা ছাংতে বর্তমান সময়ে ভারতের হয়তো নম্বর 1 প্লেয়ার, সেই বর্তমানে ভারতের সেরা প্লেয়ার রিসেন্ট পারফরমেন্সের কথা বললে সে আছে। তার সঙ্গে সঙ্গে বিক্রম প্রতাপ সিংয়ের মতো একজন ভীষণ ট্যালেন্টেড প্লেয়ার আছে, বিপিন সিং আছে, অপশান তো প্রচুর আছে, মেহতাব সিং আছে তার সঙ্গে ডিফেন্সে খেলার জন্য, ভালপুইয়া আছে, এছাড়াও জয়েশ রানী আছে, তার সঙ্গে তোমার আয়ুষ চিকাড়ার মতো ট্যালেন্টেড প্লেয়ার আছে। তো মুম্বাইয়ের কাছে কিন্তু একটা রীতিমতো ব্যালেন্স দল আছে, এবং তার সঙ্গে এমন একজন কোচ আছেন যেই কোচ কিন্তু রিস্ক নিতে ভয় পায় না, ভারতীয় প্লেয়ারদের ট্রাস্ট করে, পিটার ক্র্যাটকি, লাস্ট মরসুম ভীষণ ইমপ্রেস করেছিল। তো পিটার ক্র্যাটকিও কিন্তু মুম্বাই সিটি এফসি দলের একটা অন্যতম শক্তি হতে চলেছে, এবং পিটার ক্র্যাটকি কিন্তু ডাইনামিক, মানে একটা নির্দিষ্ট ফরমেশনে খেলায় না, 4 ডিফেন্সেও খেলতে পারে, 3 ডিফেন্সেও খেলতে পারে, দেখা যাক এই মরসুম তিনি কীরকম লাইন আপের সঙ্গে যান। তবে মোটামুটি যদি 4-3-3
বা 4231 সেই টাইপের লাইন আপে পিটার ক্র্যাটকে যাবার কথা ভাবে, সেখানে মুম্বাই সিটি এফসির দল কেমন হতে পারে সেটাই আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, তার আগে যদি দুর্বলতার কথা কিছুটা বলা যায়, অবশ্যই মুম্বাই ব্যালেন্স টিম, বাট ডিফেন্সে মুম্বাইকে একটু দুর্বলতা কিন্তু এবারে ফেস করতে হবে, বিশেষ করে শুরুর দিকে, যেহেতু আকাশ মিশ্র নেই, যেটা আগেই বললাম ইনজিওর্ড আছে, ফলে সেই জায়গাতে সাহিল পানোয়ার কীরকম লেফট ব্যাকের জায়গাটা সামলাবে সেটা দেখার, এবং রাহুল ভেকের চলে যাওয়াটা কিন্তু অবশ্যই বড় ধাক্কা। ভালপুইয়ার মতো প্লেয়ার ট্যালেন্টেড তো আছে, বাট রাহুল ভেকে যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসতো সেটা মুম্বাই কিছুটা মিস করবে। বাকি যদি 4231 সেই ফরমেশনে আমরা মুম্বাইয়ের দল দেখি, লাইন আপ দেখি, সেখানে অবভিয়াসলি গোলে পূর্বা লাচেনপা স্টার্ট করবে, লেফট ব্যাক হিসেবে তাহলে হয়তো সাহিল পানোয়ারকেই ট্রাস্ট করবে কোচ, এবং দুজন সেন্টার ব্যাক সেখানে কিন্তু হতে পারে তিরির সঙ্গে মেহতাব সিং, এবং রাইট ব্যাক আমরা ভালপুইয়াকে খেলতে দেখতে পেতে পারি। দেন হোল্ডিং মিডফিল্ডে চলে এলে সেখানে কিন্তু সিডিএম রোলে ইউএল ভ্যানিপ, এবং তার পাশে কিন্তু ওখানে ধরো ব্রেন্ডন ফার্নান্ডেজকে ইউজ করলে কি হবে, ওটা 4-3-3 টাইপের ফরমেশন হয়ে যাবে। ধরো সেখানে এরকম লাইন আপ হতে পারে, ইউএল ভ্যানিপ কিন্তু কিছুটা ডিফেন্সিভ মিডফিল্ড রোলে, এবং জন তোড়াল আর ব্রেন্ডন ফার্নান্ডেজ দুজন ক্রিয়েটিভ মিডফিল্ডার সেই রোলে খেলবে, এবং সেখানে আক্রমণ ভাগে হয়তো নিকোলাস ক্যারেলিস অ্যাজ এ নম্বর 9, তার সঙ্গে রাইট উইঙ্গার হিসেবে অবভিয়াসলি লালিয়ান জোলা ছাংতে, লেফট উইং দিয়ে বিক্রম প্রতাপ সিংয়ের সঙ্গে শুরু করতে পারে, পরবর্তীকালে বিপিনকে নিয়ে আসতে পারে। 4-3-3 লাইন আপে গেলে কিন্তু এটা মুম্বাইয়ের বেস্ট প্লেইং ইলেভেন হতে পারে। আর যদি 4-2-3-1 ফরমেশনে যায় সেখানে হয়তো ধরো ব্রেন্ডনের জায়গায় জয়েশ রানেকে ইউজ করলো, এবং ইউএল ভ্যানিপের পাশে জয়েশ রানে বা ফ্র্যাঙ্কলিনের মতো ইয়ংস্টারকে ইউজ করেও কিন্তু মুম্বাই একটা এই টাইপের দল বানাতে পারে। যদিও ব্রেন্ডন যে কোয়ালিটির প্লেয়ার, ব্রেন্ডন এবং জন তোড়াল একসাথে থাকলে ক্রিয়েটিভিটি অনেকটা বেড়ে যাবে মুম্বাইয়ের, এবং মুম্বাইয়ের অ্যাটাক সেখানে অনেক বেটার লাগবে। তো এটা কিন্তু মুম্বাই সিটি এফসির একটা লাইন আপ হতে পারে, যেখানে মুম্বাই সিটি এফসির দলটাকে কিন্তু ওভারঅল বললে একটু অ্যাটাকের দিকে স্ট্রং লাগছে, ডিফেন্সের দিকে কিছুটা দুর্বল লাগছে। তবে যদি সেখানে মুম্বাই কিছুটা ডিফেন্স স্ট্রং করতে চায় এই লাইন আপে গিয়েই, সেখানে তাহলে তাদেরকে থাইর ক্রোমাকে নিয়ে আসতে হবে। থাইর ক্রোমাকে সেন্টার ব্যাকে খেলাতে হবে তীরের পাশে, এবং ভালপুইয়াকে না খেলিয়ে মেহতাব সিংকে রাইট ব্যাক করে দিতে হবে, ফলে সেখানে মিডফিল্ডে কিন্তু ইউএল ভ্যানিপ, তার পাশে জয়েশ রানেকে খেলিয়ে নম্বর 10 রোলে ব্রেন্ডন ফার্নান্ডেজ, এবং আপফ্রন্টে নম্বর 9 হিসেবে হয় নিকোলাস ক্যারেলিস, অথবা কিন্তু জন তোড়াল তাকে কিন্তু ফলস 9 ইউজ করতে পারে, যেখানে জন তোড়াল মাঝে মধ্যে মিডফিল্ডের ড্রপ করবে, করে মিডফিল্ডের ক্রিয়েটিভিটি বাড়াবে, যেই সময় কিন্তু বিক্রম প্রতাপ সিং এবং লালিয়ান জোয়ালা ছাংতে তারা কিন্তু আপফ্রন্টে ডবল স্ট্রাইকার হয়ে যাবে। আগেরবার যেরকম খেলাচ্ছিল অনেকটা পিটার ক্র্যাটকি, যে বিক্রম এবং ছাংতে অনেকটা বেশি অ্যাডভান্স রোলে খেলছিল, সেটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি হতে পারে যদি মুম্বাই কিছুটা ডিফেন্স স্ট্রং রাখতে চায় সেই হিসেবে। তো এটা গেল মুম্বাইয়ের টিম নিয়ে আলোচনা। এবার মোহনবাগানের কোন জায়গাতে মানে সুবিধা হতে পারে আর কোথায় রিস্ক থাকতে পারে, দেখো আমার মনে হচ্ছে মুম্বাইয়ের ডিফেন্স কিছুটা প্রথম দিকে স্ট্রাগল কিন্তু করতে পারে, সেই জায়গাতে মোহনবাগানের যেরকম অ্যাটাক আছে সেই অ্যাটাক লাইনের কাছে কিন্তু সুযোগ আসবে, বিশেষ করে উইং দিয়ে। মনভীর সিং এবং লিস্টন কোলাসো সম্ভবত মোহনবাগানের দুজন ফার্স্ট চয়েস উইঙ্গার হবে, বিশেষ করে লিস্টন ভালো ফর্মে আছে, তার থেকে বেশি এক্সপেকটেশন থাকবে, এবং দিমিত্রি পেত্রাতোস বা জেসন কামিংস তাদের কাছেও কিন্তু সুযোগ আসবে। উল্টো দিকে মোহনবাগানের ডিফেন্স কিন্তু বর্তমান সময়ে বেশ সেকি লেগেছে, মিডফিল্ডেও সেরকম যে খুব একটা কন্ট্রোল আছে সেরকমটা বোঝা যায়নি, এবং সেখানে যদি জন তোড়াল বা ব্রেন্ডন ফার্নান্ডেজের মতো প্লেয়াররা মোহনবাগানের মিডফিল্ডের উপর চাপ সৃষ্টি করে সেখানে কিন্তু মোহনবাগান মিডফিল্ডে লড়াইয়ে হারতে পারে। তার সঙ্গে সঙ্গে ছাংতে বিক্রম প্রতাপ বা নিকোলাউসের মতো কোয়ালিটি অ্যাটাকের সামনে কিন্তু মোহনবাগানের ডিফেন্সকেও একটা কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। একটা ডিটেল ম্যাচ প্রিভিউ আর একবার বানিয়ে দেবার চেষ্টা করবো মোহনবাগানের প্লেইং ইলেভেন নিয়ে, তারপর সার্টেনলি একটা ডিটেল আলোচনা করা যেতে পারে। এই ভিডিওটা মেনলি মুম্বাইকে নিয়েই রাখলাম, এমনি বড় হয়ে গিয়েছে। বাকি তোমাদের এই মুম্বাই দল নিয়ে মতামত জানিও, মুম্বাই দলটাকে তোমাদের কতটা ভালো লাগছে, কোন জায়গাটা শক্তিশালী লাগছে কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।